আর পাঁচটা দিনের মতোই সকালবেলা ঠাকুর ঘরে চলে এসেছে মেয়েটা। তার মানে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। বাঁচলুম। বেঁচে থাক মা, ভালো থাক। ভালো থাকবো কি খারাপ থাকবো তা আমি জানি না সোনামা। কিন্তু তুমি খুব ভালো থেকো সোনামা, আর বাড়ির সব ভাইকে ভালো রেখো। সারা জীবন তো সেই চেষ্টাই করে আসছি কোমল, সবাইকে ভালো রাখতে। আমি চেষ্টা করে এলুম, কিন্তু তুই সেটা পেরে গেছিস। তুই তো সবাইকে ভালো রেখেছিস মা। আমি যেটা পারলাম না এবার তো সেটা তোমাকে করতে হবে সোনামা। কিনিকে তুমি ঠাকুর ঘরের কাজকর্মগুলো একটু দেখিয়ে দিও। কিনিকে কেন দেখাবো, দেখো না ছোট, ও ওর মতো থাকুক। এবার তোকেই সব দায়িত্ব নিতে হবে। ও এবারই ছোট হলেও চিনি পিচকুর তো বড় দিদি, চিনি পিচকুর খেয়াল তো ওকেই রাখতে হবে। কেন ওকে রাখতে হবে কেন? চিনি পিচকুর খেয়াল রাখার জন্যে তুই তো আছিস। আমি নেই সোনামা, আমি ছিলাম। আমি চলে যাওয়ার পর তো কিনিকে সব দায়িত্ব নিতে হবে। চলে যাওয়ার পর মানে তুই কোথায় যাচ্ছিস সেটা তো আমিও জানি না। শুধু যাচ্ছি এটুকুই জানি। তাই শেষবারের মতো ঠাকুর ঘরে ঠাকুরকে একবার প্রণাম করতে এলাম। ঠাকুরকে শেষ প্রণাম করতে কোমল এখানে এসেছিল? শেষ প্রণাম মানে কোথায় যাচ্ছে ও? সব বলছিস মা, শেষ প্রণাম মানে? আমাকে নিয়ে চিন্তা করো না সোনামা। আমি ভালো থাকবো। কোমল চলে যাচ্ছে, যে করি হোক ওকে আটকাতেই হবে। কি করি কি করি